সামাজিক সুরক্ষা যোজনায় যদি আপনি আপনার নাম নথিভুক্ত করতে চান, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন বা তথ্য দিতে চলেছি যেটা জানার পর আপনারা খুব সহজেই সামাজিক সুরক্ষা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর মোবাইলে আমরা এখানে ওপেন করে গেছি ssy.wblabor.gov.in। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে এরকম ধরনের পেজ আমাদের কাছে এসে গেছে। একটি লেখা আমাদের কাছে আসছে যে স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করুন। তো চলুন আমরা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এরকম ধরনের পেজ আপনার কাছে চলে আসবে। বেশ কিছু অপশান আপনারা এখানে দেখতে পাবেন। এখানে এজেন্ট সার্চ অপশান আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কাছাকাছি বা আপনার এরিয়ায় সামাজিক সুরক্ষা যোজনার এজেন্ট কে আছে, এবং যার মাধ্যমে আপনারা কিন্তু সামাজিক সুরক্ষা যোজনায় আপনাদের অ্যাকাউন্টটি খুলতে পারবেন খুব সহজেই। তার নাম কোথায় পাবেন, তার ফোন নাম্বার, ইমেল আইডি, তার ঠিকানা, এই সমস্ত কিছু আপনারা কোথায় পাবেন সেটাই আমরা দেখে নিচ্ছি। তো এজেন্ট সার্চ অপশানের উপরে ক্লিক করার পর পেজের নিচের দিকে এসে আপনারা পাবেন এজেন্ট ডিটেলস অপশান। এখানে ছোট্ট একটি ফর্ম আছে, আপনাকে এটিকে ফিল আপ করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। প্রথমে আছে ডিস্ট্রিক্ট। তো চলুন আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আপনারা অপশানের বাইরে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট করবেন আপনাদের সাব ডিভিশন। তো এখান থেকে আমি আমার সাব ডিভিশন সিলেক্ট করলাম এবং অপশানের বাইরে ক্লিক করলাম। তারপরে আছে লোকেশন। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা আবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন এবং সার্চ অপশানের উপরে ক্লিক করে দেবেন। আর সার্চ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনাদের কাছে বেশ কিছু ইনফরমেশন চলে এসেছে পেজের একটু নিচের দিকে। আমরা দেখে নেব, ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে, সাব ডিভিশন নেম দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। প্রথমেই আমরা সিরিয়াল নাম্বার পাচ্ছি, 1 2 3 4 করে দেখুন সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। তারপরে দেখুন এজেন্ট নেম দেওয়া আছে, অর্থাৎ শেষে যে লোকেশন বা ব্লকটি আপনি সিলেক্ট করলেন সেই ব্লকের বা সেই লোকেশনের আন্ডারে কোন কোন এজেন্ট আছেন তার নাম আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। পাশে আসবেন, এখানে এজেন্টের ARN নাম্বার দেখতে পাবেন, তারপর পাবেন এজেন্টের মোবাইল নাম্বার। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং এই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তারপর আপনারা পাবেন ইমেল আইডি, অর্থাৎ যে এজেন্ট আছে তার ইমেল আইডি আপনারা এখানে দেখতে পাবেন। পাশে আপনারা ফুল অ্যাড্রেস দেখতে পাবেন, এখানে দেখুন ভিলেজ থেকে আরম্ভ করে একেবারে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা কিন্তু খুব সহজে তাকে খুঁজে বের করে নিতে পারবেন। তাছাড়া আপনারা তো ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন। এই এজেন্টের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা সামাজিক সুরক্ষা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা অনলাইনের মাধ্যমে করতে চান বা কিভাবে করতে হয় সেই বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই ভিডিও নিচে এখন একটি কমেন্ট করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক, আর শেয়ার করে দিন আপনার সকল বন্ধু বান্ধবের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।